রানাঘাটে অক্সিজেনের চাহিদা তো প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বর্তমান পরিস্থিতিতে, কিন্তু আমাদের যে সমস্ত হসপিটাল নার্সিংহোম আছে সেগুলোতেই আমরা সাপ্লাই সারা বছর করে থাকি। আর পাবলিকে এখন যেগুলো সিলিন্ডার চাইতে আসছে, প্রত্যেকেই এক একজন করে এক একটা সিলিন্ডার চাইতে আসছে, সেইগুলো তো আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ সেই পরিমাণে স্টক তো সারা বছর আমাদের থাকে না পাবলিকের জন্য, আর পাবলিকের জন্য আমরা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকিও না। তো যেরকমভাবে চাহিদা বাড়ছে কি করবে না, যেরকমভাবে চাহিদা বাড়ছে আগামী দিনে আমাদের এক্সিস্টিং যে সাপ্লাই আছে সেইগুলোই আমরা ফুলফিল করতে পারবো কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ হচ্ছে সোর্সে লাইনের পর লাইন থাকছে, সেইখান থেকে মাল নিয়ে এসে হসপিটালে দেওয়া, সারাদিন গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সেখান থেকে মাল নিয়ে এসে হসপিটালে দেওয়া, নার্সিংহোমে দেওয়া, এটাই প্রচণ্ড অসুবিধার কাজ হয়ে যাচ্ছে। আপাতত পরিস্থিতিতে এরকম পজিশন ছিল না, দিন 15 ধরে এরকম পজিশন শুরু হয়েছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।